এই যে দেখো ভেতরে পুরো ম্যাগির পুর ভরা আর বাইরে মুচমুচে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মানুষী সরকার ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি অন্যদিনের মতো আবারও আজকে চলে এসেছি। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলে আমি যে টিফিনটা তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এখানে তিনটে ম্যাগি নিয়েছি, ম্যাগি দিয়ে স্প্রিং রোল বানাবো। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি ময়দা মেখে নেব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, তোমরা একটু কম বেশি করে নিতে পারো। ময়দার মধ্যে দিয়ে দেবো কালো জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তেল দেওয়ার পরে ময়দাটা যত ভালো করে মাখবে স্প্রিং রোলটা কিন্তু ততটাই খাস্তা হবে। তো এবারে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তেল দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা এই যে দেখো ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবারে ময়দার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু মেখে নিয়েছি, এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ময়দা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি ম্যাগিগুলি দিয়ে দেব। ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে, এবারে আমি নামিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব, যাতে করে একসাথে লেগে না যায় ম্যাগিগুলি। ম্যাগি নামিয়ে নিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দেব। এখানে আমি ছোট সাইজের তিনটে পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দেব। রসুন আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দেব। ম্যাগির মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দেব, তোমরা আলাদাভাবে ম্যাগি মশলা কিনেও দিতে পারো। ম্যাগি মশলাগুলি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না। এবারে আমি এখানে একটা সস নিয়েছি, দিয়ে দেব। তোমরা সসটা একটু বেশি পরিমাণে দিতে পারো। সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবারে ম্যাগি মশলাগুলি দিয়ে দেব। ম্যাগিগুলি কিন্তু একসাথে হয়ে যায়নি, এই যে পুরো ঝরঝরে রয়েছে। তো এবারে আমি ম্যাগিগুলি দিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখো ম্যাগিটা পুরো ঝরঝরে হয়েছে, ম্যাগিটা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নিচ্ছি। এরকম ছোট ছোট করে লেচি করে নেব। লেচিগুলি সব করে নিয়েছি, এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, চাকতির মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে বেলে নেব, পাতলা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা এই যে দেখো কতটা পাতলা করে বেলে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এই যে এবারে আমি ভেজে রাখা ম্যাগি দিয়ে দেব। এবারে আমি একটা সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা সাইডে জল লাগিয়ে মুড়ে নিচ্ছি, পরে কিন্তু চারি সাইডে জল লাগিয়ে নিতে হবে। তোমরাও জল লাগিয়ে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। চারি সাইডে জল লাগিয়ে মুড়ে নিলে কি হবে বন্ধুরা, যখন আমরা তেলের মধ্যে ভাজব স্প্রিং রোল তখন কিন্তু খুলে যাবে না। তো বন্ধুরা এই যে দেখো আমার একটা স্প্রিং রোল কিন্তু হয়ে গেছে, এবারে আমি কাঁটা চামচ দিয়ে একটু সাইডে ডিজাইন করে নেব। তো বন্ধুরা এই যে দেখো আমাদের একটা স্প্রিং রোল রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা দেখেই বুঝতে পারছো। তো একইভাবে আরও কয়েকটা আমি করে নিচ্ছি, আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেলে নেব প্রথমে রুটিটা, রুটির মতো বেলে নিয়েছি,
এবারে আমি ম্যাগির পুর দিয়ে দেব। চারি সাইডে একটু জল লাগিয়ে নেব। তোমরা নাও কেটে নিতে পারো, তোমরা সাইডটা মুড়ে দিতে পারো। এই যে দেখো, রেডি হয়ে গেছে ম্যাগির স্প্রিং রোল। তো বন্ধুরা, ম্যাগির স্প্রিং রোলগুলি কিন্তু রেডি করে নিয়েছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এবারে আমি একে একে ভেজে নেব। তো বন্ধুরা, স্প্রিং রোলগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি ছিল ম্যাগির স্প্রিং রোল। তো রেসিপিটা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। আর বিকেলে বা সকালে টিফিনে তোমরা এইভাবে বানিয়ে নাও, বাচ্চাদের টিফিনেও তোমরা বানিয়ে নিতে পারো, খুবই সুন্দর টেস্ট হয়। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা, একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো, এই যে দেখো, ভেতরে পুরো ম্যাগির পুর ভরা আর বাইরে মুচমুচে। তো খেতে খুব সুন্দর। তোমাদের দাদাভাই খেয়ে বলছে কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। খুবই সুন্দর হয়েছে। তো তোমরা নতুন নতুন রেসিপি বানাও বাড়িতে এইভাবে, তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানাও, আর কেমন হয়েছে আমাদের মানুষ সাজা বিলেস করতে কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওয়ে। তারা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। শস হলে বেশি ভালো হতো বলো। মানে এখন তো আমার ঘরে শস নেই, তোমাদের দাদাভাই শস দিয়ে খেতে পারলো না, কিন্তু শস দিয়ে খেলে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই, সবাই ভালো থেকো।